আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান সফর করলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট রাইসির সঙ্গে বৈঠক। ইউক্রেন সংঘাতে আমেরিকা সরাসরি জড়িত বলেছেন দুমার প্রেসিডেন্ট, রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়েছে ভারত। বাংলাদেশের বাজারে ভোজ্যতেল। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আজ ইরান সফর করেছেন। রাজধানী তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি খামেনেই ও প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি খামেনেই বলেন, সিরিয়ার জনগণ ও সরকারের প্রতিরোধ এবং একটি আন্তর্জাতিক যুদ্ধে তাদের বিজয় সেদেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে। আজকের সিরিয়ার সঙ্গে যুদ্ধ পূর্ববর্তী সিরিয়ার পার্থক্য রয়েছে, এটা ঠিক। ওই সময় ধ্বংসস্তূপ ছিল না, নেতা কান, কিন্তু এসব দেশের জনগণই বিশ্ব কুদস দিবসে ব্যাপক সংখ্যায় রাস্তায় নেমে ইহুদিবাদের বিরুদ্ধে স্লোগান দেন, এটাই এখন এ অঞ্চলের বাস্তবতা। আয়াতুল্লাহ খামেনেই বলেন, আন্তর্জাতিক যুদ্ধে সিরিয়ার বিজয়ের পেছনে নানা কারণ রয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে আপনার উচ্চ মনোবল। এই মনোবল নিয়েই আপনি যুদ্ধের ক্ষতি পুষিয়ে দেশ পুনর্গঠন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ, কারণ আপনার সামনে আরও অনেক বড় বড় কাজ রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান শহীদ জেনারেল কাসেম সুলাইমানির কথা স্মরণ করে আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেন, সিরিয়ার বিষয়ে শহীদ সুলাইমানির বিশেষ ধরনের সমর্থন ও সহযোগিতা ছিল। দুই দেশের সম্পর্ক আরও উন্নত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরান ও সিরিয়ার মধ্যে সম্পর্ক ও বন্ধন উভয় দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে সহযোগিতা করছে ইরান। এই সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিকভাবে ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাশার আসাদ। চার বছর আগেও একবার ইরান সফর করে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ইরানের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার প্রেসিডেন্ট ভিয়াচেস্লাভ ভলোদিন বলেছেন, ইউক্রেন সংঘাতে আমেরিকা সরাসরি জড়িত রয়েছে, সে কারণে ওয়াশিংটনকে যুদ্ধের জন্য অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা উচিত। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযানের ক্ষেত্রে ইউক্রেনের সেনাদেরকে আমেরিকা গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে বলে গণমাধ্যমে খবর বের হওয়ার পর দুমার প্রেসিডেন্ট এসব কথা বললেন। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের শীর্ষ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তাদেরকে বলেছেন, এ ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার বিষয়টি ফাঁস হলে হিতে বিপরীত হবে। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি এর রিপোর্ট প্রকাশ করেছে। এর একদিন পর গতকাল ভিয়াচেস্লাভ ভলোদিন ইউক্রেন যুদ্ধে আমেরিকার সরাসরি জড়িত থাকার কথা জানালেন। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ঐক্যবদ্ধ নয় বলে স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরও বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে সীমাবদ্ধতা আরোপের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে। ব্রিটেনের পক্ষ থেকেও একই ধরনের সহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নকেও একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এখন পর্যন্ত তা হয়নি। গত 4 মে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেন রাশিয়ার তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি প্রস্তাব পেশ করেছেন। এই প্রস্তাবে হাঙ্গেরি ও স্লোভাকিয়াকে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এই দুই দেশ 2024 সাল পর্যন্ত রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে। তবে ইউরোপীয় কমিশনের প্রধানের প্রস্তাবের বিষয়ে সদস্য দেশগুলো ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এরপর হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেছেন, রাশিয়ার তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কোনো দেশেরই প্রস্তুতি নেই। এ ধরনের সিদ্ধান্ত তা ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করবে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোজনেফত জানিয়েছে, তারা ভারতের কাছে অপরিশোধিত তেলের বিশাল একটি চালান বিক্রি করেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর বিরুদ্ধে আমেরিকা সহ পশ্চিমা ও তাদের মিত্র দেশগুলো নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা দেওয়ার পরও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা
অব্যাহত রেখেছে এবং তা বাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি রাশিয়ার উরাল ক্রুড থেকে 7 লাখ টন তেলের একটি বিশাল চালান কিনেছে রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা IOC। তেলের এই আমদানি রপ্তানির সঙ্গে জড়িত দুই ব্যবসায়ী রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। বাংলাদেশের বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদাম তেল খাওয়ার পরামর্শ দিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদাম তেল খাবার পরামর্শ দিয়েছেন। আজ বিকেল 5:30 গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে একসময় বাদামের তেল হতো, সেই তেল দিয়েই ভাজা পড়া হতো, আমাদের সেদিকে আবার দৃষ্টি দিতে হবে। তেল উৎপাদনের আরো কি পদ্ধতি আছে সেদিকেও নজর দেবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে ভালো সরিষা হচ্ছে, তিল হচ্ছে, অন্যান্য যেগুলো তেল হয় যেমন ধানের কুড়া থেকে বা তুষ থেকে তেল হচ্ছে, এভাবে তেল উৎপাদনে কোন কোন পদ্ধতি নেওয়া যেতে পারে সেটা নিয়ে আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে বিশ্বব্যাপী যে বন্যা দেখা দিচ্ছে এটা খুব ব্যাপকভাবে বাড়তে পারে, তার প্রভাব আমাদের উপরও আসতে পারে, আমরা যেন এখন থেকেই সতর্ক হই। এ সময় প্রধানমন্ত্রী লন্ডনের উদাহরণ টেনে বলেন, লন্ডনে রেশন করে তেল দেয়া হচ্ছে, সেখানে 1 লিটারের বেশি কেউ তেল কিনতে পারবে না, প্রত্যেকটা জিনিস সুনির্দিষ্ট করে দিচ্ছে, এরকম একটা অবস্থা চলছে সারা বিশ্বেই। প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানির উপরে বিরূপ প্রভাব পড়েছে, ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক অবস্থা, আমেরিকাতেও প্রভাব পড়েছে, ইংল্যান্ডেও প্রভাব পড়েছে, সারা বিশ্বের প্রভাব পড়বে, আমরা এর থেকে বাইরে নই, আমাদের কিছু জিনিস তো উৎপাদন হয় না, বাইরে থেকে আনতে হয়। পেঁয়াজের সমস্যা হলো, পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারি, সেটা নিয়ে যখন ব্যবস্থা নিলাম পেঁয়াজের কান্না আর কানতে হবে না, এরকম একটা অবস্থা আমরা আনতে পারি। এখন আসছে ভোজ্য তেল, সেটাও আমি মনে করি আমরা যদি উদ্যোগটি সমাধান করতে পারব। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ সকাল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় অশ্বনী দ্রুত শক্তি সঞ্চয় করে আরও তীব্র হয়ে উঠছে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী আজ বেলা 2টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় 88 কিলোমিটার। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় 15 থেকে 20 কিলোমিটার গতি নিয়ে ভারতের অন্ধ্র ও উড়িষ্যা উপকূলের দিকে এগুচ্ছে। তবে ঝড়টি যে কোনো সময় গতি বদলে বাংলাদেশ বা মিয়ানমারের দিকেও এগোতে পারে। ভারতের রাজধানী দিল্লির বিজেপির সভাপতি আদেশ গুপ্তা বাংলাদেশী ও রোহিঙ্গা মুসলিমদের নিশানা করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে বোল্ডোজার চালানোর কথা বলেছেন। আজ রোববার হিন্দি গণমাধ্যম আজতক সূত্রে প্রকাশ, দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা তার কর্মী ও দিল্লিবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। এতে তিনি বলেছেন, আমরা বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের সরিয়ে দেওয়ার জন্য কাজ করছি, কিন্তু আম আদমি পার্টি ওই লোকেদের বাঁচাচ্ছে। তিনি বলেন, প্রয়োজনে আমরা বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের উপরে বোল্ডোজারও চালাবো। দিল্লিতে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের সমস্যা বাড়ছে। দিল্লির আপ সরকার তাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং পেনশন দেওয়ার কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বন্দী মুক্তি কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার আউটলুক হিন্দি গণমাধ্যমে প্রকাশ, দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা শনিবার দিল্লির শহরের বাসিন্দাদের রোহিঙ্গা এবং বাংলাদেশিদের অবৈধভাবে বসবাস করার বিষয়ে দলকে জানাতে বলেছেন, যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। ওই বিজেপি নেতার দাবি, শহরে প্রায় 5 লাখ রোহিঙ্গা ও বাংলাদেশি বাস করে। পাকিস্তানের তেহরিকে ইনসাফ দলের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হন নিজ দলের আসন ধরে রাখার জন্য, কিন্তু দলীয় আনুগত্য ভঙ্গ করে যখন তারা বিক্রি হয়ে যান তখন তাদেরকে জেলে পাঠানো উচিত। রাজধানী ইসলামাবাদে পাঞ্জাব প্রদেশের আইন প্রণেতাদের এক সমাবেশে আজ বক্তৃতা দেওয়ার সময় ইমরান খান এসব কথা বলেন। তিনি বলেন, নিজ দলের আনুগত্য ভুলে কিছু সংসদ সদস্য কেন অন্য পক্ষে চলে গেছে তা সহজেই অনুমান করা যায়। তারা সুস্পষ্টভাবে তাদের বিবেক ও নীতিবোধ বিক্রি করে দিয়েছে। তাদের লজ্জিত হওয়া উচিত এবং তাদের সোজা জেলে পাঠানো উচিত। পাঞ্জাব প্রাদেশিক পরিষদে সেখানকার দলীয় আইন প্রণেতারা শেষ মুহূর্ত পর্যন্ত যে লড়াই করেছেন তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইমরান খান তার বক্তব্য শুরু করেন। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের দাবিতে তাদের কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। এতে অংশ নেওয়া লোকজন পতাকা নেড়ে
জরুরি অবস্থার বিরুদ্ধে স্লোগান দেন। পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন। শ্রীলঙ্কায় সর্বশেষ যে জরুরি অবস্থা জারি করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আগের জরুরি অবস্থায় প্রেসিডেন্টকে সেনা মোতায়েনের মতো বৃহত্তর ক্ষমতা দেওয়া হয়েছিল। আবারও রাশিয়া প্রসঙ্গ। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বলেছে, ইউক্রেনে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে এমন কোনো প্রমাণ বা ইঙ্গিত তাদের হাতে নেই। গতকাল দ্য ফাইন্যান্সিয়াল টাইমস আয়োজিত এক সম্মেলনে সিআইএ পরিচালক বিল বার্নস এ মন্তব্য করেন। পশ্চিমা গণমাধ্যম বেশ কিছুদিন ধরে এমন ধারণা দিয়ে আসছে যে ইউক্রেনে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে। বিল বার্নস বলেন, বর্তমান অবস্থায় আমরা গোয়েন্দা সম্প্রদায় হিসেবে এমন কোনো প্রমাণ দেখিনি যে রাশিয়া